চারিদিনিয়া কার্যসূচীরে ঢেকিয়াজুলির বাতাসিপুরের বানাসুর পথারত অনুষ্ঠিত হয়েছে নিখিল বড়ো ছাত্র সন্থা চমুকৈ এপসুর সোণালী জয়ন্তী বর্ষর সামরণী অনুষ্ঠান। অনুষ্ঠান উদ্বোধন করে সদু ছাত্র সন্থার উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যই কয়, এয়া ছাত্র সমাজের আনন্দ আর গৌরবর মুহূর্ত। এটা ছাত্র অনুষ্ঠানের সোণালী জয়ন্তী কেবল নিখিল বড়ো ছাত্র সন্থার সদস্য সকল আনন্দর কথা নহয়, নিখিল বড়ো ছাত্র সন্থার সোণালী জয়ন্তী বর্ষ মানে এই স্বাভিমান মানে এই গৌরব মানে এই আনন্দ মানে এই আমার সদু ছাত্র সন্থার আনন্দ, সদু ছাত্র সন্থার গৌরব, সদু ছাত্র সন্থার স্বাভিমান আর সমগ্র ছাত্র সমাজের ই একটা আনন্দ আর গৌরবর মুহূর্ত। সোণালী জয়ন্তী বর্ষর সামরণী অনুষ্ঠানত আসুর তরফের এপসুক উপহার হিসেবে প্রদান করে শরাই আর কিতাপর টোপলা। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, দেশের প্রাক্তন গৃহ সচিব ডক্টর জি কে পিল্লাই, ন্যাশনাল ফাউন্ডেশন ফর ইন্ডিয়ার কার্যবাহী সঞ্চালক প্রফেসর অমিতাভ বেহের উপস্থিত থাকা অনুষ্ঠানটুত এপসুর সভাপতি প্রমোদ বড়ুয়ে শান্তির বার্তা প্রেরণ করে। এটা কথাটো উপলব্ধি করেছো যে নিজের যে আদর্শ আর নীতি, জাতির প্রতি যে দায়বদ্ধতা, সে সম্পূর্ণ আনকম্প্রোমাইজভাবে কাম করে আছে। কারণে আজি নিখিল বড়ো ছাত্র সন্থা ইমানখিনি মরম আর ইমানখিনি রাইজর মানে এটা এটা মানে অনারটো পাবলে সক্ষম হয়েছে। বড়ো জনগোষ্ঠীর সুরক্ষিত ভবিষ্যতের বাবে এপসুর হইতে হাত মিলাই আগবাড়ি যাবলে অঙ্গীকারবদ্ধ হয় আসু। আমি আজি এই সোণালী জয়ন্তী বর্ষত কই যাব খুঁজু, নিখিল বড়ো ছাত্র সন্থায় বড়ো ছাত্র বড়ো জনগোষ্ঠীর ছাত্র ছাত্রীর সুরক্ষিত ভবিষ্যতের বাবে যি পদক্ষেপে গ্রহণ করিব, সদু ছাত্র সন্থায় নিখিল বড়ো ছাত্র সন্থার হাতত হাত ধরে কান্ধত কান্ধ মিলাই আমি ঐক্যবদ্ধভাবে আগবাড়ি যাম। বড়ো জনগোষ্ঠীক যদি শক্তিশালীভাবে যদি আগুয়াই নিবলগিয়া হয়, বড়ো জনগোষ্ঠীর প্রত্যেকজন ছাত্র ছাত্রীক আমি শিক্ষিত করে তুলব আর দিব ভাল শিক্ষা, ভাল শিক্ষানুষ্ঠানের উপযুক্ত সংস্থাপনের ব্যবস্থা, আর সেই কারণে আমার মাতৃভাষা মাধ্যমের শিক্ষা ভাল হব। বড়ো মাধ্যমের যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নাই, আমার শিক্ষক দিব। শিক্ষার জড়িয়ে বড়ো জনগোষ্ঠীক আগবাড়ি যাবলে আহ্বান জানালে ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যই। আনকি রজাঘরলে আগবাড়ালে একটা বিকল্প প্রস্তাব। আজি সোণালী জয়ন্তী বর্ষর এই অনুষ্ঠানের রজাঘরলে বিকল্পর কথা কব খুঁজ। বিকল্পটি হল বড়ো মাধ্যমত যিমানবোৰ প্রাথমিক বিদ্যালয় আছে বা অসমীয়া বা মাতৃভাষা মাধ্যমৰ যিমান প্রাথমিক বিদ্যালয় আছে, প্রত্যেকখন প্রাথমিক বিদ্যালয় প্রাক প্রাথমিক স্তর খোলার ব্যবস্থা করবলে, প্রি প্রাইমারি ইজ এ মাস্ট। আমি সরকার নহয়, ডাঙরকে নোৱাৰো, কিন্তু আমি আশা করব পাৰিম যে নিখিল বড়ো ছাত্র সন্থা আর সদু ছাত্র সন্থা এই বছরের পরে আমি বড়ো জনগোষ্ঠীকে ধরে অসমৰ ছজন যদি ছাত্রক ছাত্র ছাত্রীক যদি ভারতীয় প্রশাসনিক বিষয়ার পরীক্ষাত অবতীর্ণ হবলে যদি পরীক্ষণ দিয়ার ব্যবস্থা করাব পারো, ছজনক যদি আমি উত্তীর্ণ করাব পারো, পর্যায়ক্রমে এক সম্পূর্ণকে আমি আগুয়াই নিবলে সম্প্রসারণ করবলে সক্ষম হব পারিম। লগতে অসমৰ খিলঞ্জীয়া মানুষের কল্যাণের বাবে রাজ্যজুড়ি আন্দোলনের নেতৃত্ব লবলৈ এপসুক মুকলি আহ্বান জানালে ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যই। অকল বড়ো জনগোষ্ঠীর মাজত আবদ্ধ থাকলে নহব, সোণালী জয়ন্তী বর্ষ গৰকিলে নিখিল বড়ো ছাত্র সন্থায় আমি নিখিল বড়ো ছাত্র সন্থায় মুকলি আহ্বান জানাইছো, নিখিল বড়ো ছাত্র সন্থায় সমগ্র অসমৰ খিলঞ্জীয়া মানুষের কল্যাণের বাবে রাজ্যব্যাপী আন্দোলনের নেতৃত্ব লবলে আগবাড়ি আহিব লাগে, রাজ্যের নেতৃত্ব দিবলে নিখিল বড়ো ছাত্র সন্থায় আগুয়া আহিব লাগিব। এই অনুষ্ঠানতে নিখিল বড়ো ছাত্র সন্থায় এক দাবি সনদ প্রদান করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালক। মুখ্যমন্ত্রী এপসুর দাবি সমূহ আলোচনার মাজেরে পূরণ করার কথা ব্যক্ত করে। নিখিল বড়ো ছাত্র সন্থায় দীঘলীয়া দাবি সনদ আমার হাতত অর্পণ করেছে, আমার প্রমোদ বৰ ডাঙৰীয়া আৰু তেখেতৰ সতীর্থ সকলে প্রতিটি দাবিয়েই আমি আলাপ আলোচনার মাজেরে সমাধানের সূত্র আমি নিশ্চিতভাবে উলিয়াবলে আমি সকলে যত্ন চলাম, এই কথা আমি আপনার আন্তরিকতার ঘোষণা করছো। এই অনুষ্ঠানতে মিশন বোডোফা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে দেশের প্রাক্তন গৃহ সচিব ডক্টর জি কে পিল্লাই আর প্রফেসর অমিতাভ বেহরে। কেমেরা পার্সন বিপুল রাজর সঙ্গে ঢেকিয়াজুলির বিমল জ্যোতি নাথর সহযোগত পার্থ প্রতিম বড়ুয়া, প্রতিদিন টাইম।